জি বাংলার রান্নাঘরে রান্নাঘরের রানী আপনাদের এত প্রিয় অনুষ্ঠান যে আবার আমরা নিয়ে চলে এসেছি। আর এখন রান্নাঘরের রানী চলছে হেভিওয়েট দিদি ভার্সেস হেভিওয়েট দিদি। আজকেও দুই দিদি আমার সঙ্গে আছেন। খুব চেহারায় দেখলে মনে হবে যে আহা গো, একটু আদর করে দিই। হ্যাঁ, তাহলে দেখে নিই আমাদের মোটা মুটি দিদিদের। প্রথমেই ডাকবো তনুশ্রীকে। তনুশ্রী চলে এসো। আজকে দিদি একদম জীবন একদম সার্থক তোমাকে দেখতে পেয়ে আর জি বাংলার রান্নাঘরে রান্না করে আজকে মনে হচ্ছে যে মোটা হওয়ার একটা লাভজনক কিছু লাভ হলো। হলো লাভ হলো। ওজন কত তোমার? ওয়েট এখন তো 100 এর উপর পেরিয়েই গেছে, 110 তো হবেই। ঠাকুরপুকুরে তনুশ্রী ভট্টাচার্য। 110 কেজি ওজনের তনুশ্রীদের কাছে একসাথে 30-40টা ফুচকা খাওয়া কোনো ব্যাপারই নয়। তনুশ্রীতে যেমন ভালোবাসেন কবজি ডুবিয়ে খেতে, তেমনই মন খুলে মানুষকে খাওয়াতেও ভীষণ ভালোবাসে। তাই আজ জি বাংলার রান্নাঘরে তনুশ্রী ভট্টাচার্য চলে এসেছেন তার রান্নার ঝুলি নিয়ে। আমাদের পরের অতিথি হচ্ছে কাকলি। কাকলিকে দেখে নিই। কাকলি চলে এসো। চলে এলাম। হেভিওয়েট পার্টি, ভীষণভাবে খেতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি, জমি রান্না কাকলিদের শখ এবং ভালোবাসা রান্না, আর এই রান্নার প্রতি ভালোবাসা তাকে আজ নিয়ে এসেছে জি বাংলার রান্নাঘরে। তোমরা রান্নার নিয়ম জানো, 10 মিনিটের মধ্যে রান্না করতে হবে। এবং আজকে মুখ্য ভূমিকা অভিনয় করছে পার্শে মাছ, যা এমনিতেই খুব সুস্বাদু এবং রান্না করাও খুব সহজ। প্রচুর উপকরণ আছে, তোমরা যা খুশি তাই ব্যবহার করতে পারো, কিন্তু সময় মাত্র 10 মিনিট। একজন বিচারক আছেন, তিনি বিচার করবেন 10-10-10। স্বাদ, পরিবেশন এবং অভিনবত্ব, মানে 10-10-10-30, 30-এর মধ্যে যে সব থেকে বেশি নাম্বার পাবে সে এগিয়ে যাবে সেমিফাইনালে। ওকে, কিন্তু আর যে সেমিফাইনালে যাবে না তারও দুঃখ করার কিছু নেই, কারণ তার জন্য আছে অনেক পুরস্কার। আসুন আমরা দেখে নিই আজকে যে উইনার হবে সে কী কী পাচ্ছে। আজকের উইনার জিতে নেবেন সেরার তরফ থেকে 3 মাসের মাসকাবারি এবং একটা ডিনার সেট। যে রানার আপ হবে সে পাবে 1 মাসের গ্রসারি আইটেম সেরা এবং সিধুর তরফ থেকে। সেরার তরফ থেকে লেডিস ব্যাগ। সেমিফাইনালে যারা উইনার হবে তারা পাবে কুচিনার পক্ষ থেকে ওটিজি এবং স্যান্ডউইচ মেকার কুচিনার তরফ থেকে। সেমিফাইনালে যারা রানার আপ হবে তারা পাবে সিধুর তরফ থেকে কফি মেকার আর সানফিকের তরফ থেকে একটা প্রেশার কুকার। আলটিমেটলি ফাইনালে যে হিরোইন হবে, মানে যার মাথায় উঠবে শেফ ক্যাপ, যে হবে রান্নাঘরের রানী, সে কী কী পাচ্ছে এক ঝলক দেখে নিন। যিনি হবেন রান্নাঘরের রানী তিনি জিতে নেবেন কুচিনার তরফ থেকে চিমনি, সিধুর তরফ থেকে ননস্টিক সেট, জি বাংলার তরফ থেকে সুদৃশ্য ট্রফি এবং শেফ ক্যাপ। আর রানার আপের জন্য থাকছে কুচিনার তরফ থেকে 4 বার্নার কুকটপ এবং রানার আপ ট্রফি। আমি টস করব, টসে যে জিতবে সে ডিসাইড করবে প্রথম রান্না করবে না দ্বিতীয় রান্না করবে। তুমি বলো কী নেবে? হেড হেড টেল। ওকে, পরিবেশন করলো সে হচ্ছে ঈশানী প্রিয়দর্শিনী। ডেকে নিচ্ছি ঈশানী কে। ঈশানী চলে এসো। কেমন আছো? খুব ভালো আছি। তুমি কেমন আছো ঈশানী? ভালো, থ্যাংক ইউ। এই তোমার দুই প্রতিযোগী, ও হচ্ছে কাকলি আর ও হচ্ছে তনুশ্রী। ওদের দুজনের মধ্যে প্রতিযোগিতা হবে, প্রথমে রান্না করছে কিন্তু তনুশ্রী। তাহলে শুরু করি। শুরু করছে সানরাইজ প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, কো-পাওয়ার্ড বাই বৈদ্যনাথ বিশুদ্ধ গাওয়া ঘি। আর শুরু হচ্ছে রান্নাঘরের রানী। তনুশ্রী আজকে কী রান্না করছো বলো? আজকে দিদি দেখছি তো অনেক রকম ইনগ্রিডিয়েন্টস আছে, তো ভাবছি যে আলু, কপি, পেঁয়াজ, রসুন দিয়ে প্রথমে আলুটাতেই। হ্যাঁ, আলুটাতে প্রচণ্ড সাংঘাতিক আসক্তি। তাহলে তোমার রান্নার নামটা কি বলো? আমি ভাবছি আজকে আলু কপি দিয়ে বার্ষের ঝাল।
আমরা এখানে গুঁড়ো মশলা গোটা মশলা যাই ব্যবহার করি না কেন, সেটা সানরাইজের মশলা ব্যবহার করব। কারণ সানরাইজের মশলা গোটা হোক বা গুঁড়ো হোক 100% খাঁটি এবং স্বাদে অতুলনীয়। আর ঘি আমরা ব্যবহার করব বৈদ্যনাথের বিশুদ্ধ গাওয়া ঘি, কারণ বৈদ্যনাথের ঘি মানেই হচ্ছে বাঙালির ঐতিহ্য। কেমন প্রথমে কি করতে হবে, সর্ষের তেল? হ্যাঁ, প্রথমে সর্ষের তেল দেবো আর ঘি দুটো মিক্স করে। সর্ষের তেলটা কতটা দেবো আমাকে বলবে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর ঘি কতটা দেবো সেটাও বলবে। বৈদ্যনাথের বিশুদ্ধ গাওয়া ঘি আমি দিয়ে দিলাম, যা হলো বিশুদ্ধতার ঐতিহ্য। তনুশ্রী আমাকে একটা জিনিস বলো, এত মোটা হওয়ার রহস্যটা কি? মোটা হওয়ার রহস্য দিদি ভীষণ, আমি যেটা ভালোবাসি সেটা হচ্ছে মিষ্টি, মিষ্টি খেয়ে খেয়েই মোটা। তাহলে তনুশ্রী তোমার সময় শুরু হচ্ছে এখন। প্রথমে কি দেবে বলো? পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়ন দেবে তো? আমরা এখানে সানরাইজের পাঁচফোড়ন ব্যবহার করছি। আমি কি দিয়ে দেবো? হ্যাঁ, এতটা দেখো বলো। হ্যাঁ হ্যাঁ, একটু তেজপাতা দেবো। নেবো তেজপাতা? হ্যাঁ প্লিজ। পেঁয়াজ কুচি দেবো, তেজপাতা। হ্যাঁ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। লঙ্কা বাটা আছে, লঙ্কা কুচি কিন্তু এখানে নেই। আচ্ছা, তাহলে লঙ্কা কি চেরা আছে? চেরা আছে, চেরাটাও দিতে পারি। চেরা আছে? হ্যাঁ। রসুন, আদা? হ্যাঁ। তুমি নাকি একবার মর্নিং ওয়াকে গিয়ে দুষ্কৃতি? হ্যাঁ হ্যাঁ দিদি, বাপরে সে যা কাণ্ড! তখন ছিল নভেম্বর মাস, আর তোমার সকলে মিলে চারজনই ছিলাম আমরা, তবে আমার সাথে আর যে তিনজন ছিলেন তারা একটু এজেড ছিলেন। তো হঠাৎ করে দেখছি মোটরসাইকেলটা দাঁড়ালো এসে, তাতে তিনজন আরোহী আছেন এবং তারা দেখতে পাচ্ছি যে আমার দিকে এগিয়ে আসছে। এগিয়ে এসেই ফট করে পেছন থেকে এসে একজন রিভলভারটা আমার মাথায় ঠেকালো একজন, আর আরেকজন বলছে এসে যে এরকম যা আছে এক্ষুনি খুলে দে তোমা, হ্যাঁ চিৎকার করলে কিন্তু মেরে ফেলবো একদম। আর আরেকজন, মানে তিনজন ছিল টোটাল, আরেকজন মোটরসাইকেলটা স্টার্ট দিয়ে আছে আর কি, জাস্ট ওদের কাজটা হয়ে যাবে ওরা বেরিয়ে যাবে। কিন্তু আজকে মনে হয়, তখন আমি খুব রোগা পাতলা ছিলাম, ওদেরকে কিছু করতে পারিনি, আজকে মনে হয় এমন একটা কুনুয়ের বাড়ি দিতাম আর আজকে আমার কাছে ঘেঁষার অন্তত সাহসটা পেত না। এবার কি দেবে? হ্যাঁ, এবারে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। হ্যাঁ, সানরাইজের জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমরা ব্যবহার করব। এটা হচ্ছে জিরে, দেখো এতটা দেবো। হ্যাঁ, ধনে দিই? হ্যাঁ, ধনে, লঙ্কা গুঁড়ো। হ্যাঁ, এবার একটু জল দিয়ে দেবো, জল। হ্যাঁ হ্যাঁ, একটা কষা হলে তারপরে আমি আলু কপিটা দিয়ে আর একবার কষে মাছ দেবো। এবার এবার আলু কপিটা দিয়ে কষবো একটু, আলু নাও আর কপি। আলু কপি দুটোই ভাজা আছে, এটা একটু কষা হোক, তারপর জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। একটু জল দেবো? হ্যাঁ। নুন দিয়েছো? না, নুন দিইনি। এই নাও নুন, একটু স্লাইড চিনি। এবার মাছ দেবে তো? হ্যাঁ, মাছ দিয়ে আর একটু জল দেবো। জল কি দিয়ে দেবো আগে থেকে? হ্যাঁ, দিতে পারো। ঝোলটা ফুটে গেছে কিন্তু। হ্যাঁ, এবার কি করবে? হ্যাঁ, এবার একটু, হ্যাঁ এবার একটু ঘি দিয়ে দাবিয়ে নেবো। হ্যাঁ, আচ্ছা, আবার আমরা ব্যবহার করব বৈদ্যনাথের বিশুদ্ধ গাওয়া ঘি, যা হচ্ছে বাঙালির বিশুদ্ধতার ঐতিহ্য। পার্শে মাছের ঝোলে দুবার ঘি, প্রথমবার, এটা একটা মানে সত্যি অভিনবত্ব, অন্যরকম ব্যাপার, একদম অন্যরকম। ঝোলঝোল ব্যাপার হয়েছে। হ্যাঁ, একটু এতে ঝোলঝোল ভাত দিয়ে এটা ভালো লাগে খেতে। এর উপরে কি দিয়ে সাজাবে? এটা আমি ভাবছি একটু কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজের স্লাইস দিয়ে। কাঁচা লঙ্কা, ঈশানী বলো অভিনবত্বে কত? তুমি যে বললে দুবার ঘি, তার জন্য একটু বেশি দিতে হবে। কত? তাহলে 8 দেয়া যাক। 8? আর প্রেজেন্টেশনে? প্রেজেন্টেশনে 7।
8 আর 7 15 খারাপ নয়, বেশ ভালো। আর আপনারাও চট করে এই যে পার্শের ঝোল ঘি দিয়ে, তাও আবার সর্ষের তেল ঘি দিয়ে যে পার্শের ঝোল, মানে আলু ফুলকপি দিয়ে পার্শের ঝোলের রেসিপিটা দেখে নিন। আলু কপি পার্শের ঝাল বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে সর্ষের তেল ও বৈদ্যনাথের বিশুদ্ধ গাওয়া ঘি গরম করে সানরাইজের পাঁচ ফোড়ন ও তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেড়ে রসুন বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে মিশিয়ে ভেজে রাখা আলু, কপি ও আন্দাজ মতো আরও কিছুটা জল দিয়ে কষিয়ে পরিমাণ মতো নুন, ভেজে রাখা পার্শে মাছ দিয়ে নেড়ে চেড়ে বৈদ্যনাথের বিশুদ্ধ গাওয়া ঘি দিয়ে একটু ফুটিয়ে সার্ভিং প্লেটে নামিয়ে কাঁচা লঙ্কা ও পেঁয়াজের স্লাইস দিয়ে সাজিয়ে দিলেই তৈরি আলু কপি পার্শের ঝাল। আসবো পরের জনের সঙ্গে, কিন্তু তার আগে নেব একটা ব্রেক। ব্রেক নিয়ে এক্ষুনি ফিরে আসছি, সঙ্গে থাকুন। গানে গল্পে মাতোয়ারা, জি বাংলার সংসার, পুজোর শেষে হই হুল্লোড়ে মজা হবে দেদার। এবার যেটা করতে হবে সেটা হলো আইসক্রিম খেতে হবে। আপনি সময়ের মধ্যে যে যটা বেশি আইসক্রিম খেতে পারবেন তিনি হবেন বিজয়ী। দেখুন জি বাংলা সংসারের মিলন উৎসব 19 অক্টোবর দুপুর 1:30 জি বাংলা এইচডিতে। ব্রেক থেকে ফিরে চলে এসেছি, আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, কোপাওয়ার বাই বৈদ্যনাথ বিশুদ্ধ গাওয়া ঘি। আমি যে সুন্দর শাড়িটা পরেছি এটা আমাকে দিয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁতশিল্পী বীরেন কুমার বসাক, ফুলিয়া, নদিয়া। আমাদের রান্নাঘরটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে কুচিনা, সেজন্য কুচিনাকে অনেক ধন্যবাদ। আমি যে সুন্দর গয়নাগুলো পরেছি এগুলো আমাকে দিয়েছে জোনাকি। আর অবশ্যই পড়বেন হ্যাংলা হেসেল, এটা প্রথম বাংলা আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন। আমাদের রান্নাঘরে চলছে রান্নাঘরের রানী প্রতিযোগিতা, মানে হেভিওয়েট ভার্সেস হেভিওয়েট। এবার কাকলি কি রান্না করছো বলো? পার্শে মুড়ি করব। কাকলি তুমি কি বরাবরই এরকম, মানে ভগবান তুমি ভরিয়ে পাঠিয়েছেন? ছিলাম না, কি সুন্দর চেহারা ছিল আমার ছোট ছেলে হবার পর, ওই যে মোটা হতে শুরু হলাম না, সে আর থামছে না, বেড়েই চলেছে। তা তোমার এই বেড়ে চলেতে দাদার কি বক্তব্য? ওর কোনো তো কোনো প্রবলেম, যত মানে তত মানে চিন্তা নেই, রাস্তায় থাকো কেউ তুলে নিয়ে যাবে, তুলে নিয়ে যেতে পারবে না। এখন ওজন কত? এখন 99, সেঞ্চুরিটা বাকি আছে। বন্ধুরা বলেছে সেঞ্চুরিটা পূজার মধ্যে, সেঞ্চুরিটা মোটামুটি এই বছরের মধ্যেই হয়ে যাবে। একদম একদম, অন করে দে। সর্ষের তেল না? এ সর্ষের তেল না, পার্শে মরু একটু তেল তেলে হয়। হ্যাঁ, মানে একটু বেশি তেলের পরিমাণ থাকে। আমি একটু ঘিও দেবো ওতে, বৈদ্যনাথের গাওয়া ঘি। সিনেমা দেখতে গেছি আমি আর আমার এক বান্ধবী গেছি, তো একটু দেরি হয়েছে, তখন সিনেমা শুরু হয়ে গেছে, অন্ধকার ঘর, হলটা পুরো অন্ধকার। গেছি, গিয়ে লাইট ম্যান বলে ওই যে ওই দুটো সিট আপনাদের, আমি গিয়ে বসে পড়লাম। বসে পড়ার পর না খান ওই আওয়াজ, আমি বাবা একটা রোগা লোক তার কোলের উপরে বসে পড়েছি, তার অবস্থা তো ভাবো, এর আমার হয় বসে পড়েছে অন্ধকারে, বসে পড়ার পাশে এই করছে, আমি উঠে দিয়ে বাবা অন্ধকারে দেখতে পাসনি। আর এইভাবে চলছে আর কি জানো তো, রান্নাও খুব ভালোবাসো? রান্না করতে ভালোবাসি, খেতেও ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। আচ্ছা এটা কোথায় ফেলি বলো? হয়তো পাশের প্লেটে এটা রাখো। আর ভিটা একটু না না না, একটু পেঁয়াজ কুচি নেবো, তাই না? কি দেবে? আদা, একটু আদা দাও, তাই না? এনাও পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাটা দিই। এবার এবার একটু ময়দা নেবো মাটিতে, ময়দা আর টক দই। হ্যাঁ, এনো ময়দা আর টক দই, আমি একটু টক দইটা দিয়ে দেবে গো। দেখছেন এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো হচ্ছে, আপনি ময়দা আর দইটা মিশিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, এটাতে কী লাভ হবে? এনো, এটাতে একটু টক টক, একটু থক থকে গ্রেভিটা হবে, ঝক ঝকে। আচ্ছা এবার কি করতে হবে? এবার এটাও চটপট করতে হবে, ঠিক আছে? একটু নুন দেব, একটু চিনি দেব। এ না 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 না, এ না
চিনি। তোমার সব থেকে প্রিয় খাবার কি কাকুনি? কি প্রিয় নয়, কি খেতে ভালোবাসি, সব ভালোবাসি। হ্যাঁ, আমাদের এক একজন বলে আমার বিরিয়ানি পছন্দ, কেউ বলে আমার মাটন, কেউ চিকেন, আমার সব দূর, আমার সবই পছন্দ। ডিম সেদ্ধ তো পেলে 10-12টা, মানে আমার বান্ধবীরা আছে বাড়িতে গেলে মিষ্টি দেয় না, এতগুলো ডিম সেদ্ধ, গোলমরিচ গুঁড়ো, নুন রেখে দেয়, পিঠা তো যত ইচ্ছে খা। একটু জল আর বিরিয়ানি ক প্লেট? 3 প্লেট তো খেয়েই নেব। যা, হ্যাঁ এই এখনকার বিরিয়ানিগুলো খুব কম দেয় গো। মিষ্টি 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 20-25টা, 20-25টা ফুচকা তো 40টা। আর মাংসের ঝোলে আলু কটা খাবে? আহা ভীষণ ভালো লাগে লাস্টে ঝোলের সাথে আলুটা মেখে চটকে খেতে। আলু খাবো, 2-3টা তো খাবোই, 2-3টে একদম বিরিয়ানির আলু কি ভালোবাসে না বলো, কি করবো বলো, খেতেই তো ভালোবাসে, খেতেই তো ভালোবাসে বেচারা। তোমার এই যে রান্নার রংটা কিন্তু খুব ভালো এসেছে, খুব সুন্দর হয়েছে। এটা একটু ঝোলের মধ্যে দিয়ে ফুটবে তো মাছটা? হ্যাঁ, একটা ব্রেক নি। হ্যাঁ না, নিচ্ছি একটা ব্রেক, ব্রেক নিয়ে এক্ষুনি ফিরে আসছি, সঙ্গে থাকি। আপনাদের জন্য আছে দারুণ সুখবর, গোটা নভেম্বর মাস জুড়ে জি বাংলার রান্নাঘরে হবে মহা প্রতিযোগিতা রান্নাঘরের রানী। যদি জিততে চান পুরস্কার ঝুড়ি ঝুড়ি, পাকা রাঁধুনিরা অডিশন দিতে আসুন তাড়াতাড়ি। অডিশন দেওয়ার জন্য ফোন করুন 6292154597। গানে গল্পে মাতোয়ারা জি বাংলার সংসার, পুজোর শেষে হই হুল্লোড়ে মজা হবে দেদার। এবার যেটা করতে হবে সেটা হলো আইসক্রিম খেতে হবে, এক মিনিট সময়ের মধ্যে যে যটা বেশি আইসক্রিম খেতে পারবেন তিনি হবেন বিজয়ী। দেখুন জি বাংলা সংসারের মিলন উৎসব 19 অক্টোবর দুপুর 1:30টায় জি বাংলা HD-তে। ব্রেক থেকে ফিরে চলে এসেছি, আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, কো পাওয়ার্ড বাই বৈদ্যনাথ বিশুদ্ধ গাওয়াঘি, আর চলছে রান্নাঘরের রানী। কি দেবো? কাঁচা লঙ্কা বাটা দেবো, বাটা বাটা, এইটুকু লঙ্কা বাটাতে হয়ে যাবে? হ্যাঁ, এবার যদি কেউ বেশি ঝাল খেতে চায় সে তার মতো করে দিয়ে নেবে। তোমার কি রান্না কমপ্লিট গো? মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এটা একটু অফ করে। হ্যাঁ একটু ঘি দিন, আমি না একটু ঘি দিয়ে দিন, এ নাও ঘি। হ্যাঁ হয়ে গেছে। ও এবার কোনটা দেবো বলো, এটা দেবো? হ্যাঁ এ নাও। আর কিন্তু সময় নেই, এবার দাও মনে গেছে। আমি একটুখানি এখানে বলো কি নেবে, একটু পিঁয়া কাঁচা লঙ্কা দিই, কাঁচা লঙ্কাটা। আচ্ছা আমি একটু কাঁচা লঙ্কা দিলাম গার্নিশের জন্য, আর এখানে 2-3টে কাঁচা লঙ্কা রাখলাম, কেউ যদি বেশি ঝাল খায় কেউ। তনুশ্রী কি মনে হচ্ছে কিরকম হবে রান্নাটা? ভালো হবে বলেই মনে হচ্ছে। ঈশানী এসে দেখে যাও তো। দেখো ও রান্নাটা যে করেছে সেটা একটা অভিনবত্ব অবশ্যই ছিল, মৌরি দিয়ে পার্শে মাছ করেছে, মৌরি পার্শে, এবং তার মধ্যে ঘি দিয়েছে, তার মধ্যে ময়দা দিয়েছে, টক দই দিয়েছে, সব কিছুই দিয়েছে, আর সাজিয়েছেও এই প্লেটটাতে। তুমি ওকে অভিনবত্বে কত দেবে? অভিনবত্বে কাকলীয় 8। আর প্রেজেন্টেশনে? প্রেজেন্টেশনে আমি দেখলাম ও ধরে ধরে একটা একটা করে মাছ সুন্দর করে সাজালো, তাহলে প্রেজেন্টেশনেও তোমার 8। 8 আর 8 = 16, আর তুমি ছিলে 15, 8 আর 7 = 15। ওকে, এরপরে মানে 1 নম্বরের পার্থক্য, এরপরে দেখা যাক শেফ টেস্ট করলে কার নাম্বার কোথায় যায়। তার আগে আপনারা মৌরি পার্শের রেসিপিটা দেখে নিন। মৌরি পার্শে বানানোর জন্য ফ্রাইং প্যানে সর্ষের তেল ও বৈদ্যনাথের বিশুদ্ধ গাওয়া ঘি গরম করে তেজপাতা নেড়ে চেড়ে তুলে নিয়ে ওই তেলেই মৌরি ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে নেড়ে একটি ছোট বাটিতে ময়দা ও টক দই অল্প একটু জল দিয়ে ফেটিয়ে ফ্রাইং প্যানে দিয়ে পরিমাণ মতো নুন, স্বাদ মতো চিনি দিয়ে নেড়ে চেড়ে আন্দাজ মতো জল দিয়ে মিশিয়ে আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা পার্শে মাছগুলো দিয়ে কাঁচা লঙ্কা বাটা ও বৈদ্যনাথের বিশুদ্ধ গাওয়া ঘি ছড়িয়ে একটি সার্ভিং প্লেটে নামিয়ে কাঁচা লঙ্কা সাজিয়ে দিলেই রেডি মৌরি পার্শে। এবার তো শেফ টেস্ট করে বলবে যে তোমাদের মধ্যে কে যাচ্ছে সেমিফাইনালে, কিন্তু তার আগে আমাদের জি বাংলা রান্নাঘরের পক্ষ থেকে এই মেমেন্টোটা তোমাদের দুজনের জন্য। এটা তনুশ্রী, এটা অনেক বড় পাওয়া আজকে, এটা কাকুলি, একদম। এছাড়াও জি বাংলা রান্নাঘরের পক্ষ থেকে তোমাদের তিনজনের জন্য, মানে তোমাদের দুজনের জন্য এবং শেফের জন্য অনেক অনেক গিফট আছে, কী কী আছে দেখে নিই।
সানরাইজের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, মিও আমারের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, এছাড়াও মিও আমারের তরফ থেকে একটা দারুণ কেক, বিবনির তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, আছে কেকসের তরফ থেকে একটা সুন্দর কেক, শ্রী ও শ্রীজি কালেকশনসের তরফ থেকে একটা গোল্ড প্লেটেড জুয়েলারি সেট, আছে অঞ্জলিস কেয়ারের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। এবার সেই চূড়ান্ত মুহূর্ত, ঈশানী তুমি টেস্ট করে বলো, এটা প্রথমে রান্না করেছিল তনুশ্রী। তুমি চাখনি না? খুব ভালো হয়েছে, লঙ্কা গুঁড়োটা একটু বেশি হয়েছে। আচ্ছা, ঝালটা একটু ঝালটা বেশি হয়েছে। এটা ঝাল বেশি হবে না, কারণ ভয় ভয়ে লঙ্কা দিয়েছি। ভীষণ ডিফারেন্ট, খুব ভালো হয়েছে তনুশ্রী, তোমারটা খুবই ভালো হয়েছে। শুধু ঝালের জন্য একটু নম্বরটা কমাতে হলো, তোমায় আমি দেবো 7। আচ্ছা, মানে 22। আর আমাদের কাকলি, কাকলি ইনোভেশনে পেয়েছিল 8, প্রেজেন্টেশনে 8, মানে 16। তোমার স্বাদটা এতই ভালো যে তোমাকে আমি স্বাদেও দেবো 8, তাহলে তোমার হলো 24। মানে আজকের উইনার হচ্ছে কাকলি, জোরে একটা হাততালি। আপনারাও খুব ভালো থাকুন, মজা করুন, দেখতে থাকুন রান্নাঘরের রানী। কালকে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে, ততক্ষণের জন্য বিদায়।